So, Joy, টাকাটা দেওয়ার কথা ছিল জমা করে দিলাম অল গুড হ্যাঁ ম্যাডাম অপারেশনটা ভালোই ভালোই হয়ে যাক তারপর কিন্তু তুমি তোমার কথার খেলাফ হও না না ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন একবার যখন আমি আপনাকে কথা দিয়েছি আমি আমার কথা রাখব কিন্তু তার আগে বাবার জ্ঞান ফিরুক বাবা সুস্থ হোক তারপর আমি নিজেই বাদবাবুকে আপনার হাতে তুলে দেব আপনি চিন্তা করবেন না আমি আমি আমার কথার খেলাফ করব না বেশ আর তুমি তো জানো আঙ্কেল সুস্থ হয়ে যাওয়ার পর যদি তুমি কথার খেলাফ করো তাহলে কিন্তু আমি মানব না জানি ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন এরকম কোনো ঘটনা ঘটবে না ম্যাডাম আপনি চলে এসেছেন আমাকে তো আসতেই হতো আঙ্কেলের এত বড় একটা অপারেশন না এসে পারলাম না আর রিভু তোমরা তো টাকাটা লাগবে না বললে জয়ী তো অন্য কোথা থেকে জোগাড় করে নিয়েছে এইটুকু তো আমাকে করতে দিন অ্যাটলিস্ট আপনাদের পাশে থাকতে দিন না না ঠিক আছে আপনি এসেছেন তার জন্য থ্যাংক ইউ আমি একটু ডক্টরের সঙ্গে কথা বলে আসছি হ্যাঁ শিওর 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 রিভু টেনশন নিও না এভরিথিং উইল বি ফাইন তুমি সকাল থেকে কিছু খাওনি কেন অপারেশন কখন শেষ হবে কোনো ঠিক নেই কিন্তু সারাদিন না খেয়ে থাকবে হ্যাঁ আমি আজ উপোস করেছি বাবার অপারেশনটা যাতে সাকসেসফুল হয় সেই কারণে আমি সকালে পুজো দিয়ে এসেছি আমাকে নিয়ে টেনশন করতে হবে না কারোর বাবার অপারেশনটা ভালোই ভালো হয়ে যাক তোমরা বরং বাইরে গিয়ে কিছু খেয়ে আসো হ্যাঁ ম্যাডাম আপনি বরং না না ঠিক আছে ঠিক আছে ইটস ওকে আমাকে নিয়ে টেনশন করতে হবে না জয়ী রিমু ডাক্তারবাবু কিছু বলবেন ব্যাপারটা হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকে মেডিকেল টিম এসে গেছে আমরা কাজটা শুরু করতে চলেছি এটা কিন্তু একটা লং প্রসেস কতক্ষণ লাগবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না ডাক্তারবাবু আপনার কাছে একটাই অনুরোধ বাবার যেন কোনো ক্ষতি না হয় বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব বাকিটা ঈশ্বরের হাতে আপনারা তার কাছেও প্রার্থনা করুন আমি জানি জয় যেসব কথা আমি তোমাকে বলেছি যেভাবে তোমাকে আমি অপমান করেছি তুমি মনে মনে আমার উপর খুব অভিমান করেছো তাই না তারপরেও তুমি এতগুলো টাকা জোগাড় করে নিয়ে এসছো তবে তোমার এই অভিমান আমি ঠিক ভাঙবো জয় বাবার এই অবস্থার জন্য আমি তোমার উপর রেগে গিয়েছিলাম আসলে আমার তখন হিতাহিত জ্ঞানই ছিল না তাই ওসব বলে ফেলেছি আই এম সরি জয় আমি সত্যিই খুব দুঃখিত সেই জন্যে